কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন লিওনেল মেসি। চিলির অধিনায়ক গ্যারি মেডেলের সঙ্গে ম্যাচের 37 মিনিটে ধস্তাধস্তির পর লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে। ম্যাচটা শেষ পর্যন্ত আর্জেন্টিনা জিতেছে 2-1 গোলে, এরপর তৃতীয় স্থান নিশ্চিত হয়েছে তাদের। তবে ম্যাচ শেষে তৃতীয় স্থান নির্ধারণী মেডেল নিতে রাজি হননি মেসি। মাঠে পুরো আর্জেন্টিনা দল মেডেল গ্রহণ করলেও মেসি ছিলেন না তাদের মধ্যে। ম্যাচ শেষে মিক্স জোনে আরও একবার কনমেবল ও রেফারির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন মেসি। সাধারণত এমন রাগান্বিত মেসিকে দেখা যায় না, তবে তিনি যে চটেছেন সেটা তার কথা শুনেই বোঝা যাচ্ছে। ম্যাচ শেষে মিক্স জোনে আরও একবার দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থাকে ধুয়ে দিয়েছেন মেসি। মেসি বলছেন, আমি যা বলেছিলাম তাই হয়েছে, আমি মঞ্চে যাইনি কারণ অসম্মান আর দুর্নীতির অংশ আমি হতে চাই না। আমাদের আরও প্রাপ্য ছিল কিন্তু তারা আমাদের ফাইনালে যেতে দেয়নি। দুর্নীতি আর রেফারিদের বাদে সিদ্ধান্ত লোকজনকে খেলা উপভোগ করতে দেয়নি, ফুটবলের মজাটা কিছুটা হলে নষ্ট হয়েছে তাতে। মেসি বলছেন, আপনাকে সত্যিটা বলতেই হবে, আমাকে কেন লাল কার্ড দেখানো হয়েছে। আমার মনে হয় আগের ম্যাচে আমার কথার জন্যই আমাকে লাল কার্ড দেখানো হয়েছিল। মেসি বলছেন, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ব্রাজিলে হবেন ইঙ্গিত করেছেন পুরোটাই সেভাবেই সাজানো। ব্রাজিলের চ্যাম্পিয়ন অবশ্য তাতে আমার কোনো সন্দেহ নেই, তবে দুঃখজনকভাবেই সেভাবেই সব ঠিক করা। আশা করি রেফারি আর ভিআর এমন কিছু করবে না যাতে পেরু প্রতিদ্বন্দ্বিতা না করতে পারে। তাদের সেরকম দল আছে যদিও কাজটা কঠিন হবে। আর্জেন্টিনার টিওআইসি স্পোর্ট বলছেন, মেডেল নিতে অস্বীকৃতি জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। সেটার কারণ যে প্যারাগুয়ান রেফারি হোসে ডিজায়েজের সিদ্ধান্ত, সেটা অনুমান করা যায়। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগেও রেফারিংয়ের মান নিয়ে আপত্তি তুলেছিলেন মেসি। দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থায় ব্রাজিলিয়ানদের আধিপত্যের দিকে আঙুল তুলে মেসি বলেছিলেন, এসব সমস্যা দ্রুত সমাধান হবে না। পরে ম্যাচে লাল কার্ড দেখে নাটকীয় এক শেষ হয়েছে মেসির এবারের কোপা আমেরিকা মিশন। তবে লাল কার্ডের জন্য মেসি পরের বছরে বিশ্বকাপ বাছাই পর্বে কোনো ম্যাচে নিষেধাজ্ঞায় পড়বেন না। আগামী বছর আর্জেন্টিনা ও কলম্বিয়াতে আবার বসবে কোপা আমেরিকা। সেই টুর্নামেন্টেই সরাসরি লাল কার্ড দেখার জন্য নিয়ম অনুযায়ী একবার দুই ম্যাচ নিষিদ্ধ থাকতে পারেন লিওনেল মেসি।